দর্শক আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এস এম সুমন তার কাছ থেকে জানবো বাংলাদেশ দলের অবস্থা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে কি প্রত্যাশা টাইগারদের বাংলাদেশ দু সাল থেকে নিয়মিত টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও সুপার এইট পর্বে কিন্তু এবারে বাংলাদেশ আসলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দলের যে ভেতরের অবস্থাটা ক্রিকেটাররা বিশেষ করে ব্যাটসম্যানরা কিন্তু মোটেও স্বস্তিতে নেই যেটি আজকে কোচও বলেছেন যে তারা আসলে নিজেরাও বুঝতে পারছেন না কেন এমনটি হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের যে এবার বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে সেখানে একটি মাত্র শিফটি হয়েছে এবং সেটি এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে উনি করেছিলেন বাংলাদেশ দলের একাদশে একটি হয়তো পরিবর্তন দেখা যেতে পারে হয়তো ব্যাটসম্যান জাকের আলীকে বাদ দিয়ে একজন বাড়তি স্পিনার এখানে খেলানো হতে পারে তবে সেটাও আসলে দেখা যাবে পিচের চরিত্র বোঝে কারণ অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ানের সাথে কোনো বাড়তি ফাস্ট বোলার খেলানো হবে না কারণ অস্ট্রেলিয়ানরা ফাস্ট বোলিংটা খুব ভালো খেলে থাকে তবে তারা একটা জিনিস ব্যাপার আশাবাদী যে এখানে এখন রান হচ্ছে সুপার ইট পর্বে কিন্তু প্রতিটি দল রান পাচ্ছে তারাও আসলে রান পাওয়ার ব্যাপার আশাবাদী তবে আরেকটি জিনিস কোচ বলেছেন যে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং তিনটি কিন্তু বোলাররা জিতিয়েছে বাংলাদেশ দলকে তবে তিনটির ডিপার্টমেন্ট যদি ভালো খেলতে না অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে সফলতা পাওয়া কোনোভাবেই সম্ভব না যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ পাঁচবার খেলেছে পাঁচবারই হেরেছে নিজেদের ছেলেরা যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে হয়তো একটা সাফল্য পাওয়া সম্ভব যদিও বিষয়টা কঠিন তবে টি টোয়েন্টিতে কোনো কিছুই কঠিন নয় একটি নির্দিষ্ট দিনে যে দলটি ভালো খেলতে পারবে সফলতা তাদের পক্ষেই কথা বলে